स्वागत নিউজ 24 দেশ সংবাদে সাথে আছি আমি আরিফা হোসেন। শুরুতেই পৌর নির্বাচনের খবর। বিশৃঙ্খলা সংঘর্ষ গোলাগুলি আর ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ ধাপে ৫৫ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। এসব ঘটনায় একজন নিহত অন্তত ২০ জন আহত হয়েছে। যদিও বেশিরভাগ স্থানে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি আওয়ামী লীগ প্রার্থীদের। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর পর কেন্দ্রে কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। তবে বেলা বাড়ার সাথে সাথে চিত্র পাল্টে যায়। প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলরদের সংঘর্ষে অনেক স্থানেই ফাঁকা হয়ে যায় কেন্দ্র। পৌর ভোটে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি ও স্বতন্ত্র বেশ কিছু প্রার্থী। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভা নির্বাচনে ২৯টিতে ভোট গ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে, আর ২৬টি পৌরসভায় ভোট হয় কাগজের ব্যালটে। সকালে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। আমার ভোট আমি দিতে পারছি, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি। আমার যেটা পছন্দ প্রার্থী আমি যাকে দেব তাকে দিয়ে দিয়েছি ৩ জনকে। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থানে শুরু হয় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণ। চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া নিত্যনন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহবুবুল আলম খোকা ও ইসলামী ফ্রন্ট মনোনীত ফারুক বাহাদুরের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে সেটি ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে সংঘর্ষে বাধে। এ সময় একজন নিহত হন। পরে র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে আরও দুটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। বাইরে থেকে এরকম সন্ত্রাসী আসছে, টাকার বিনিময়ে, টাকার জোরে এগুলো ঘটনাটা ঘটাইছে। গুলিয়ে মারছে, গুলিয়ে মারছে। আমরা এই বিচার চাই। আমরা এখন রাজনীতি নিতে দিব না। অবশ্য পুলিশ সুপারের দাবি দু একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। এখানে দুজন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উৎসবমুখর পরিবেশে লালমনিরহাট পৌরসভায় ভোট গ্রহণ শুরু হলেও সকাল ৯টার পর থেকে বিভিন্ন কেন্দ্রে বাড়ে উত্তেজনা। শহরের গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় ৮ জন। এ সময় বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অভিযোগ করেন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। ২ জন এজেন্টকে ভয়ভীতি প্রদর্শন করে বের করে দেওয়া হয়েছে। লালমনিরহাটে বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়া নিয়ে নানা জটিলতার অভিযোগও করেন ভোটাররা। যখন ধানের শীষের বোতামে ভোট দিতেছি সেখানে কোনো প্রকার ক্লিক হচ্ছে না। এদিকে ঠাকুরগাঁওয়ের সরকারি মহিলা কলেজ কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ি এবং টাঙ্গাইলের কালীহাতি সহ বিভিন্ন স্থানে কাউন্সিলর ও মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর বেশ কয়েকটি পৌরসভায় অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট নিউজ 24। বিশৃঙ্খলা সংঘর্ষের মধ্য দিয়ে পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। পৌরসভা নির্বাচন ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সেই খবর জানাতে সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই চট্টগ্রামের চন্দনাইশ থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, গণনার খবর তো জানাবেনই, তার সঙ্গে একটু যুক্ত করবেন যে এখানে সংঘর্ষে একজন নিহত হয়েছে, এখন পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আরিফা। আমি চন্দনাইশ থেকে কিন্তু পটিয়াতে আছি, যেখানে ঘটনা ঘটেছিল, যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটু আগে সেখানেও আমরা গিয়েছি, সেখানে একজনের মৃত্যু ঘটনা ঘটেছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ভোট গণনা শেষ একটু আগে থেকে, বলতে ৪টা বাজার সাথে সাথে কিন্তু আসলে ভোট গণনা শুরু হয়েছে। যেহেতু ইভিএমে ভোট গ্রহণ হয়েছে, তার কারণে গণনার দৃশ্যটা কিন্তু আসলে চোখে পড়ার মতো নয়। আমরা যতটুকু পারি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন গণনা শুরু করার জন্য তারা চেষ্টা করছেন। সব মিলিয়ে বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক থাকার কারণে বেশিরভাগ কেন্দ্রগুলো খুব একটা সুষ্ঠুভাবে নির্বাচন হলেও আরও কয়েকটি কেন্দ্রের কথা যদি আমরা বলি, সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গা বলতে যে চন্দনাইশেও সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে 10 জনের মতো আহত হয়েছে। পটিয়াতে একজনের মৃত্যু হয়েছে, আরও 5 জন আহত হয়েছে। সব মিলিয়ে বলা যায় সাতকানিয়াতে কিছুটা শান্ত পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হলেও সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী যে ছিল জোবাইর, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আরিফার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এবারে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, সার্বিক পরিস্থিতি জানাবেন, গণনার খবরও জানবো আপনার কাছ থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনার যে প্রস্তুতি সেটি। আমরা আছি নহটা উচ্চ বালিকা বিদ্যালয়ে। যদি বলি যে রাজশাহীর চারটি পৌরসভায় আজকে নির্বাচন হচ্ছে। তাহেরপুর পৌরসভায় যিনি বিএনপির প্রার্থী আবু নঈম শামসুর রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই ভোট প্রত্যাখ্যান করেছেন, তিনি আবারও পুনর্নির্বাচন দাবি করেছেন তাহেরপুর পৌরসভায়। আমরা আছি নহটার যে পৌরসভায়, এখানে কিন্তু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে কয়েকটি। এছাড়া এই যে কেন্দ্রটিতে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমরা অভিযোগ ছিল যে প্রিজাইডিং অফিসার আগেই পুলিং এজেন্টদের কাছ থেকে তার ভোটার যে ফলাফল ঘোষণা করবেন সেখানে স্বাক্ষর নিয়েছেন, এ নিয়ে এখানে বৎসার ঘটনা ঘটে। এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে, সেটি চলছে। আমরা একটু জানতে চাই আমাদের সঙ্গে এখানে পুলিশ কর্মকর্তারাও আছে, তার কাছ থেকে যে ভোট তো শেষ হলো, কেমন হলো শেষ পর্যন্ত? হ্যাঁ, অত্যন্ত সুস্থ সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলো। লক্ষ্য করার মতো ছিল মহিলা ভোটারের উপস্থিতি। সারাদিন শেষ হলো আমাদের মাননীয় কমিশনার আবু কালাম সিদ্দিক স্যারের দিক নির্দেশনায়। আমাদের এখানে অনেক সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন, তা প্রত্যেকটা কেন্দ্রে, তারপরে ইলেকশন ডিউটি, চেকপোস্ট ডিউটি, স্ট্রাইকিং রিজার্ভ, স্ট্যান্ড বাই ডিউটি, এইভাবে করে আমাদের এখানে সাদা পোশাকের ডিউটি 800-র বেশি সদস্য নিয়োজিত ছিল পৌরসভায়। ধন্যবাদ আপনাকে। এখানে পুলিশের যে নিরাপত্তা বলয়টি আমরা দেখেছি যে পুরো পৌরসভা এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। বিশৃঙ্খল কিছু ঘটনা ছাড়া গোদাগাড়ি এবং তানোর পৌরসভাতেও শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে, এখন চলছে গণনা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহিদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা লালমনিরহাটের খবর জানবো রেজল করিম মানিকের কাছ থেকে। মানিক, লালমনিরহাটেও ভোটের সংঘর্ষ হচ্ছে, তো সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? অনুষ্ঠিত পৌর নির্বাচনের ভোটাররা এখন পর্যন্ত অর্থাৎ বেলা ৪টে পার হয়ে গেলেও আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে কিন্তু এখনও ভোটাররা রয়েছে ভোট দেওয়ার অপেক্ষায়। অর্থাৎ ইভিএমের যে সমস্যাটি রয়েছে, প্রিজাইডিং অফিসার রয়েছে জনি মোহাম্মদ, তার কাছে জানতে চাইব যে এখনও পর্যন্ত ৪টা কিন্তু বেজে গেছে, এখনও পর্যন্ত অনেক ভোটার ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি? ভোটাররা বলছেন ইভিএমে অনেক সমস্যা হচ্ছে, আপনি কি জানেন? আমি যতটুকু যা দেখেছি এখানে সেটা হচ্ছে ভোটাররা খুব উৎসবমুখর পরিবেশে এখানে ভোট দিতে আসছেন এবং সেই সঙ্গে তারা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও ভোটটি দিয়ে তারা যাওয়ার চেষ্টা করতেছেন। ভোটাররা বলছেন ইভিএমে তারা অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে। না, ইভিএমে বিড়ম্বনার শিকার বলতে, যেহেতু এটা এখানে লালমনিরহাটে প্রথমবার, তাই অনেকের বুঝতে সমস্যা হচ্ছে যে আমরা কিভাবে বুথে গিয়ে ভোট দেবো, গোপন কক্ষে কীভাবে ভোট দেবো। সেক্ষেত্রে আমরা তথ্য আগে দেওয়ার চেষ্টা করতেছি। আবার অনেকেরই হয়তো অনেক বয়স্ক মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতে যাতে কোনো সমস্যা না হয়। তো এখন পর্যন্ত তেমন কোনো বড় কোনো সমস্যা দেখা দেয়নি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি বলছেন আসলে ইভিএমের সমস্যা রয়েছে। তবে চারিফ একটি বিষয় বলে রাখি, লালমনিরহাটের সদর এবং পাটগ্রাম পৌরসভা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। তবে পাটগ্রামে ভোট গ্রহণ শেষ হলেও লালমনিরহাটে ইভিএমের কারণে এখনও কিন্তু ভোট গ্রহণ চলছে, যেটি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখানো যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি আরিফার কাছে। মানিক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, শঙ্কা থাকলেও টাঙ্গাইলে পৌর নির্বাচনে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তো সর্বশেষ এখন পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আরিফা। আসলে টাঙ্গাইলে কিন্তু 2টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যে কিন্তু 4টা বেজে গেলেও এখনও কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা ভোটারদের লক্ষ্য করছি। এবং আমি রয়েছি গোপালপুর লাঙ্গলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই কেন্দ্রটি আসলে 2000 ভোটার রয়েছে এবং 60% আসলে ভোট কাস্ট হয়েছে। তারপরেও কিন্তু আমরা দীর্ঘ লাইন কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন প্রিজাইডিং অফিসার, তিনি কিন্তু বলছেন যে আসলে যে ইভিএম এর আসলে সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আসলে এই ভোট কাস্ট এখন পর্যন্ত কিন্তু হচ্ছে না। তো সব কিছু মিলে আসলে যে ভোটের যে পরিবেশ এটি কিন্তু অনেকটাই ভালো ছিল। তবে সংখ্যা ভোটারদের মধ্যে থাকলেও আসলে ভোটারের উপস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণ ছিল। আরিফ, এই ছিল আমার কাছে সর্বশেষ। আতিক, আপনাকে ধন্যবাদ। সবশেষ সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ ব্রাসেল। রাসেল ছোট্ট করে যদি সারা দিনের ভোটের পরিবেশ আমাদেরকে একটু জানাবেন। জি ধন্যবাদ আরিফা। আসলে আমি যদি এক কথায় বলি, আসলে সিলেটে ভোট উৎসব অনুষ্ঠিত হয়েছে, যে উৎসব আসলে বিগত কয়েক বছরের মধ্যে মানুষ এরকম উৎসব দেখেনি। আর সকাল ৮টা থেকে এইমাত্র একটু আগেই ভোটের ভোট গ্রহণ শেষ হলো। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা বিভিন্ন সেন্টারে গিয়েছি, একদম শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে একটা জিনিস, দু একটা সেন্টারে হয়তো দু একটি জাল ভোটের আমরা এরকম ঘটনা শুনেছি, তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মোটামুটি পুরোপুরি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন আসলে ভোট গ্রহণ শেষ হয়ে এখন একটু পরে গণনা শুরু হয়ে যাবে। এই গণনা পরে হয়তো আমরা আপনার কোনো হয়তো কিছু সময় পরে বা ১ ঘন্টা ১-২ ঘন্টা পরে হয়তো আপনার নতুন কোনো রেজাল্ট আপনাকে জানাতে পারবো। এই হচ্ছে সিলেট থেকে সর্বশেষ স্টুডিওতে আরিফা। রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সারা দেশের পৌর নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সেই সাথে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। শরৎঋতুর এই দেশে বাঙালি প্রতি বছরই উৎসব মুখর এই বসন্তের অপেক্ষায় থাকে। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্ত এলে গাছে গাছে ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। বসন্তকে বরণ করে নিতে বিভিন্ন স্থানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে উৎসব করার নির্দেশনা থাকলেও মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়েছে নিয়মের বেড়াজাল ডিঙিয়ে। ফাল্গুনের প্রথম এ দিন বছরে কিছুটা অন্যরকম। বাংলা বর্ষপঞ্জির পহেলা ফাল্গুন ও ইংরেজি মাসের ১৪ ফেব্রুয়ারি মিলেছে ১০০তয়। ফলে একদিনে দুটি উৎসব পালন করছেন এদেশের তরুণ তরুণী সহ সর্বস্তরের মানুষ। দর্শক, ভালোবাসা ও বসন্ত বরণের খবর জানাতে বরিশাল ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রাহাত খান ও শেখ জায়েদ। শুরুতে যাচ্ছি বরিশালে। রাহাত, বরিশালে বসন্ত বরণের আয়োজন কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ বসন্তের প্রথম দিন এবং পহেলা ফাল্গুন। মূলত এই দিনটি আসলে বরিশালে নানাভাবে উদযাপিত হয়ে থাকে। বিশেষ করে বরিশাল সরকারি মহিলা কলেজে একটা আয়োজন থাকে বসন্ত উৎসব সকালবেলা, কিন্তু করোনার কারণে এবছর কিন্তু সরকারি মহিলা কলেজের আয়োজন হয়নি। তবে মহিলা কলেজে অনেক শিক্ষার্থী এসে নানাভাবে তার আনন্দ উপভোগ করে গেছেন। এই মুহূর্তে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বসন্ত উৎসব পালন করছে সাংস্কৃতিক সংগঠন উদীচী এবং বরিশাল নাটক। কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরু হয়েছে এবং রাত অবধি এই অনুষ্ঠান চলবে। আমরা একটু কথা বলবো উদীচী বরিশালের সভাপতি জনাব সাইফুর রহমান মিরনের সাথে। জনাব মিরন, এবছর আপনাদের আনুষ্ঠানিকতা কি একটু বলবেন? এবার তো আসলে আপনারা জানেন যে একত্রে ভালোবাসা দিবস এবং বসন্ত অর্থাৎ ফাল্গুনের প্রথম দিনে একত্র করেছে। আমরা উদীচী এবং বরিশাল নাটক প্রত্যেক বছরের মতো এবারও আয়োজন করছি। তবে আমরা বলেছি যে যেহেতু করোনা মহামারী এখনো আছে, আমরা বলেছি স্বাস্থ্যবিধি মেনে, এবং আপনি দেখতে পেরেছেন যে গত বছরের তুলনায় এবার কিন্তু মানুষের সমাগম কম, কারণ করোনার কথা চিন্তা করি আমরা স্বল্প পরিসরে এই আয়োজন করছি। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই ছিল এখানে এবং এছাড়াও বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বসন্ত উৎসব চলছে এই মুহূর্তে। এই ছিল বরিশাল থেকে, ফিরছি আপনার কাছে। রাহাত, ধন্যবাদ আপনাকে। এবারে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, বাসন্তী রঙে ভালোবাসা নিশ্চয়ই নানা আয়োজনে চট্টগ্রামেও আয়োজন রয়েছে, সে আয়োজন সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। একসাথে বসন্ত উৎসব, সেই সাথে ভালোবাসা দিবস। চট্টগ্রামে সারাদিনই বিভিন্ন জায়গার খবর জানিয়েছি, বিশেষ করে বসন্ত উৎসবের। আমরা এখানে দেখতে পাচ্ছি ভালোবাসা দিবস উপলক্ষে ছিন্নমূল শিশুদের নিয়ে একটি আয়োজন রয়েছে। তাদের সাথে এই ভালোবাসা দিবসটিকে ভাগাভাগি করা, এই দিবস এর আনন্দটা ভাগ করে নেওয়া, সেটির একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি। বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম এস সালাম, দৈনিক সাঙ্গু এবং আশার আলো ফাউন্ডেশন, সাঙ্গু পত্রিকা এবং আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে। আমরা এখানে আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ যারা ছিন্নমূল শিশুরা তারা রয়েছে, তারা বেশ আনন্দে আছে আমরা যেটি দেখতে পাচ্ছি। তাদের একজন দুইজনের সঙ্গে একটু যদি কথা বলি, কেমন লাগছে তোমাদের? আজকে এখানে কি কি আয়োজন আছে তোমাদের? আচ্ছা, এখানে নানা ধরনের খাবার দাবার এবং সাংস্কৃতিক আয়োজন আছে এতিম শিশুদের জন্য, তারা এই আয়োজনটি উপভোগ করবে এবং আমরা দেখতে পাচ্ছি অতিথিরাও আছেন। তো ব্যতিক্রমী একটি আয়োজন, এটি একটু দেখানোর চেষ্টা করলাম, হয়তো পরবর্তী সংবাদে আবারও বসন্ত উৎসবের খবর দেখাবো। তারা কেক কেটে তাদের এই আয়োজনটি তারা সম্পন্ন করবেন। তো পরবর্তীতে আবারও নিশ্চয়ই যুক্ত হব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, শিশুরা কিন্তু কেক কেটে তাদের এই ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদেরকে নিয়ে এই আনন্দের অংশীদার করার যে প্রচেষ্টা, সেটি এই মুহূর্তে এখানে চলছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। নানা আয়োজনে বরণ করা হচ্ছে বসন্তকে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। সেই সাথে নিচ্ছে কি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পাবনার কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়া মোছা করছেন কালের কণ্ঠ শুভ সংঘ পাবনা জেলা কমিটির সদস্যরা। ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে দিবস উদযাপন করেন তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচ্ছন্নতার এই কর্মসূচির উদ্বোধন করেন ভাষা আন্দোলন গবেষক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এম আব্দুল আলিম। এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। শরীয়তপুরে নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে শিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের মরদেহ দাফনের জন্য ঢাকায় আনা হয়েছে। রোববার দুপুরে ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের মধুপুর গ্রামে তার মরদেহ নেওয়া হয়। সেখানে জেড.এইচ. শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। এর আগে জয়নুল হক শিকদারকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজায় উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম, শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু ও জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। হোটেল মোটেলগুলোতে রাখা হচ্ছে পর্যটকদের জন্য নানা আয়োজন। পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন পাথরের সৈকত, ইনানি, হিমছড়ি ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনেও। এ ছিল নিউজ 24 দেশ সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।